আগের দিন আমরা হিমবাহ কাকে বলে পড়েছিলাম। হিমবাহ হলো চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল ভেঙে অগ্রসর হয়। দেখো, তোমাদের বইতে দেওয়া আছে উত্তরের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ আছে, যেমন সিয়াচেন, জেমু, এই দুটো হিমবাহের নাম তোমাদের বইতে আছে। এর মধ্যে সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। হিমবাহ কি, কাজ কি? হিমবাহ হচ্ছে বরফের পাহাড়। এই বরফের পাহাড়, চলমান বরফের পাহাড়, এই বরফের পাহাড়গুলো গলে জল হয় এবং তার থেকে নদী সৃষ্টি হয়। এই হিমবাহ থেকে আমাদের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই যে সমস্ত নদনদী, এই নদনদীগুলোর সৃষ্টি হয়েছে। আগের দিন আমরা গিরিপথও পড়েছিলাম। গিরিপথ কি? দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে বলা হয় গিরিপথ। আমরা এখানে বইতে কতগুলো গিরিপথের নাম পড়ে নেব। অনেক গিরিপথ রয়েছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু গিরিপথ, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। এই বানিহাল এবং জজিলা এগুলো রয়েছে কাশ্মীর উপত্যকায়, আর নাথুলা রয়েছে আমাদের সিকিম এবং চীনের মাঝখানে, মানে আমাদের দেশের একটি রাজ্য সিকিম এবং তার উত্তরে রয়েছে চীন, এই দুটোর মাঝখানে রয়েছে নাথুলা গিরিপথ। তো আমাদেরকে এখানে মনে রাখতে হবে কতগুলো হিমবাহের নাম এবং ভারতের দীর্ঘতম হিমবাহের নাম এবং হিমবাহ থেকে কোন কোন নদী সৃষ্টি হয়েছে। তার সঙ্গে আমরা গিরিপথগুলোর নামও মনে রাখবো, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। এবার আমরা চলে আসি হিমালয়কে নিয়ে বলতে। হিমালয় আমরা আগের দিনে দেখেছিলাম হিমালয় ভারতের কোন কোন রাজ্য তার দিয়ে গেছে। এছাড়া ভারতের বাইরে চীন, ভুটান এবং চায়না, এই অংশটাতে চায়না রয়েছে, এই তিনটে দেশেও কিন্তু হিমালয় বিস্তৃতি রয়েছে। তার মানে হিমালয় বিস্তৃতি হচ্ছে আমাদের ভারতবর্ষ, নেপাল, ভুটান এবং চীন, এই চারটে দেশের মধ্যে বিস্তৃত। হিমালয়, হিমালয় কথাটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আসছে হিমযুক্ত আলয়। তার মানে কি? হিমযুক্ত আলয় মানে হিম মানে বরফ, আর আলয় মানে গৃহ বা বাড়ি। তাহলে বরফের গৃহ বা বরফের বাড়ি হচ্ছে হিমালয়। এবার এই হিমালয়কে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। উত্তর থেকে দক্ষিণে আমরা হিমালয়কে তিনটে সমান্তরাল শ্রেণীতে ভাগ করতে পারি। সেগুলো কি কি আমরা এবার দেখে নিই। এখানে দেখো আমরা ভারতবর্ষের উত্তর অংশের একটা ম্যাপ দেখতে পাচ্ছি। এই উত্তর অংশে আমরা হিমালয় পর্বতমালাকে এখানে দেখিয়েছি। এখানে তিনটে রং দিয়ে দেখানো আছে। আমরা একটু আগেই বলেছি যে হিমালয় পর্বতমালা উত্তর থেকে দক্ষিণে তিনটে সমান্তরাল শ্রেণীতে বিভক্ত। একদম উত্তরে দেখো এই যে আকাশি নীল রঙের অংশটি রয়েছে, এইটাকে আমরা বলে থাকি হিমাদ্রি হিমালয়। তারপরে আমরা একটা বেগুনি বেগুনি অংশ দেখতে পাচ্ছি, এই অংশটাকে আমরা বলি হচ্ছে হিমাচল হিমালয়। এবং সব শেষে নিচে যে এই সবুজ অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি, সব শেষের এই যে সবুজ অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি শিবালিক হিমালয়। তো এই যে তিনটে হিমালয়ের সারি আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে শিবালিক হিমালয়টা আমাদের ভারতবর্ষের মধ্যে পড়েছে। বাকি যে অংশ, হিমাচল হিমালয়ের কিছু অংশ ভারতবর্ষের মধ্যে পড়েছে, কিন্তু হিমাদ্রি হিমালয়ের কিন্তু বেশিরভাগ অংশটাই ভারতের বাইরে চীন, নেপাল এবং ভুটানে পড়েছে। এই হচ্ছে আমাদের হিমালয় পর্বতমালাকে আমরা কিভাবে উত্তর থেকে দক্ষিণে তিনটে অংশে ভাগ করতে পারি। আগের দিন আমরা হিমালয়ের উচ্চতম শৃঙ্গগুলো সম্পর্কে জেনেছিলাম, তার মধ্যে মাউন্ট এভারেস্টের নাম আমরা জেনেছি, কাঞ্চনজঙ্ঘার নামও আমরা জেনেছি। আমরা জানি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কিন্তু তা ভারতবর্ষের মধ্যে পড়েনি,
আর কাঞ্চনজঙ্ঘা তা সেটা হচ্ছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, যেটা ভারতবর্ষের মধ্যে পড়েছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভারতের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। এছাড়া মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা ছাড়াও হিমালয়ের আরও অনেক উচ্চতম শৃঙ্গ রয়েছে, যেই শৃঙ্গগুলোর নাম আমাদের জানতে হবে, যেমন মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, এই সমস্ত শৃঙ্গগুলো। এবার এই যে আমরা এই শৃঙ্গগুলোর নাম আমরা পেলাম, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, এই সমস্ত শৃঙ্গগুলোই কিন্তু আমাদের এই মাত্র যে আমরা জানলাম হিমাদ্রি হিমালয়, এই হিমাদ্রি হিমালয়ের অংশ। এর পরবর্তী আমরা আসছি হিমাচল হিমালয়। আমরা আগেই জানি হিমাচল হিমালয়ের অনেকটাই ভারতবর্ষের মধ্যে পড়েছে। জম্মু ও কাশ্মীর রাজ্যে পীর পাঞ্জাল আর হিমাচল প্রদেশে রয়েছে ধলাধর পর্বতশ্রেণী। এই পীর পাঞ্জাল এবং ধলাধর পর্বতশ্রেণী কিন্তু এই হিমাচল হিমালয়ের মধ্যে পড়ছে। এবার এই হিমাদ্রি হিমালয় আর পীর পাঞ্জাল এর মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। কাশ্মীর উপত্যকার নাম আমরা সবাই জানি, কাশ্মীর উপত্যকার অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মানুষ কিন্তু সেখানে বেড়াতে যায়। এবার এই কাশ্মীর উপত্যকা ছাড়া আরও কিছু উপত্যকা রয়েছে যেগুলোর নাম আমরা জেনে নেব, যার প্রাকৃতিক সৌন্দর্যে মানুষ আকৃষ্ট হয়ে সেখানে বেড়াতে যায়। এগুলোকে আমরা পাহাড়ি শহর বলেই জানি, যেমন দার্জিলিং, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেই রয়েছে দার্জিলিং। মুসৌরি, মুসৌরিও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মুসৌরি কোথায় রয়েছে? মুসৌরি রয়েছে আমাদের উত্তরাখণ্ড রাজ্যে। মানালি হিমাচল প্রদেশে রয়েছে। এই সবগুলো কিন্তু হিমালয়ের এক একটা শহর। নৈনিতাল, নৈনিতালও আমাদের রয়েছে উত্তরাখণ্ড অংশে। সিমলা, সিমলাও রয়েছে আমাদের হিমাচল প্রদেশে। এই সমস্ত জায়গাগুলো হচ্ছে পর্যটন কেন্দ্র যা হিমালয়ের মধ্যে রয়েছে। এরপরে আমরা চলে আসছি শিবালিকে। শিবালিক হচ্ছে, আমরা দেখেছি যে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত যে তিনটে শ্রেণী আছে তার সর্বশেষ শ্রেণী হচ্ছে শিবালিক হিমালয়, যার বেশিরভাগ অংশই কিন্তু ভারতবর্ষে পড়েছে। শিবালিক এবং হিমাচল এই দুটোর মাঝখানে রয়েছে একটা সংকীর্ণ উপত্যকা, তাকে আমরা দুন উপত্যকা বলি, যাকে আমরা চিনি হচ্ছে ম্যাপে দেরাদুন বলে। দেরাদুন হচ্ছে একটা উপত্যকা যাকে দুন উপত্যকা বলা হয়ে থাকে। এছাড়া আমরা জানবো শিবালিক হিমালয় যে সর্বশেষ হিমালয়ের শ্রেণী রয়েছে, সেই সর্বশ্রেণী হিমালয়ের পাদদেশে মানে হিমালয়ের নিচে রয়েছে অরণ্যাবৃত অঞ্চল, তাকে কি বলা হয়? তরাই। তাহলে তোমাদের এটাও মনে রাখতে হবে যে তরাই কাকে বলে। তরাই হচ্ছে শিবালিক হিমালয়ের পাদদেশে অবস্থিত ঘন অরণ্যাবৃত অঞ্চল, তাকে আমরা তরাই অঞ্চল বলে থাকি। এ তো গেল হিমালয়। আমি আগেই বলেছিলাম হিমালয় পর্বতমালা ছাড়াও উত্তরের পার্বত্য অঞ্চলে আমরা আরও কতগুলো পর্বতের নাম পাব, যেমন ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ম্যাপে, পাটকই, বুম আর নাগা পর্বত। আর মেঘালয় রাজ্যে রয়েছে গাঢ়, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। এবার আমরা ম্যাপে একটু দেখে নিই এগুলোকে। দেখো, এইখানে আমি দেখিয়েছিলাম যে এই অংশটা হিমালয় অরুণাচল প্রদেশে, কিন্তু এই যে উত্তর থেকে দক্ষিণে নেমে গিয়ে এই অংশটা রয়েছে এটা কিন্তু হিমালয়ের অংশ নয়। এই পূর্ব ভারতবর্ষের পূর্ব দিকে এই উত্তর থেকে দক্ষিণে যে নেমে গেছে এই অংশটাকে আমরা পাব হচ্ছে পাটকই, নাগা, বুম এই পর্বতগুলোকে। আর এইখানে রয়েছে মেঘালয় রাজ্য, যেখানে আমরা পাব হচ্ছে গাঢ়, খাসি এবং জয়ন্তিয়া পাহাড়। এই হলো আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল, যেটুকু আমি বইতে দাগ দিয়ে দিয়েছি বা আলাদা করে লিখে দিয়েছি সেগুলো তোমরা ভালো করে পড়বে। হিমালয়ের পার্বত্য অঞ্চলে মানুষের বসতি কম। কেন কম? প্রথমত, পার্বত্য অঞ্চল অসমতল। অসমতল মানে সমান ভূমি নয়, কোথাও পাহাড়ে উঠে যাচ্ছি আবার কোথাও নেমে যাচ্ছি, যার ফলে পায়ে হেঁটে বা গাড়িতে পথ চলা অসুবিধাজনক। গাড়িতে যেতে হলে পাহাড়ের মধ্যে গাড়িতে চলার রাস্তা বানাতে হবে, যা অবশ্যই খরচ সাপেক্ষ, সেই জন্য এই অঞ্চলে মানুষের বসবাস অসুবিধাজনক। দ্বিতীয় নম্বর কি, হিমালয়ের পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা,
প্রচণ্ড ঠান্ডায় সাধারণ মানুষ কিন্তু বসবাস করতে পারে না, কারণ ঠান্ডাতে তাদের কষ্ট হয়, তারা জীবনে জীবনযাত্রা অতিবাহিত করতে পারে না। তৃতীয়ত, পাথুরে এবং ঢালু মাটি, এই জন্য এখানে চাষবাস করা সম্ভব নয়। এখানকার মাটি পাথুরে, মানে চাষবাসের জন্য সাধারণত পলি মাটির দরকার হয়, কিন্তু এখানে পাথুরে মাটি হওয়ায় এবং মাটি ঢালু, যার ফলে জল দাঁড়াতে পারে না। কখনো কখনো চাষের জন্য জল দাঁড়ানোর প্রয়োজন হয়, সেজন্য এখানে চাষবাসও ভালো নয়। এছাড়া আমরা দেখবো এখানে শিল্প সেরকম গড়ে ওঠেনি, সেজন্য মানুষের বেঁচে থাকার জন্য যা যা সুবিধার দরকার তার কোনো সুবিধাই এখানে নেই, তাই এখানে মানুষের বসতি কিন্তু কম। কিন্তু আমরা দেখব বর্তমানে আবার বসতি কিন্তু অল্প অল্প বাড়ছে। কেন বাড়ছে? এই যে আমরা দেখেছি এখানে একটা নতুন শিল্প গড়ে উঠেছে, সেটা হচ্ছে পর্যটন শিল্প। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আকৃষ্ট হয়ে গরমের জায়গার মানুষ এখানে বেড়াতে যায়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে। সেই জন্য পর্যটন শিল্প, যেখানে হোটেল গড়ে উঠেছে, নানা রকম দ্রষ্টব্য স্থান গড়ে উঠেছে, সেই জন্য আবার এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে হিমালয় অঞ্চলে মানুষের বসতি।